বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের অর্থনীতি বিষয়ক যে গণিত, সেই গণিতের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অপটিমাইজেশন, অর্থাৎ চরম মান বা কাম্যমান। এটা লেকচার 8B। আমি ইতিমধ্যে অপটিমাইজেশনের কোর্স কমপ্লিট করেছিলাম, তবে পুরাতন লেকচারগুলো এখন আর দেখবে না, এই নতুন যেগুলো দিচ্ছি সেগুলো দেখার চেষ্টা করবে। ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আমার চ্যানেলটা কিভাবে, চ্যানেলের প্লেলিস্টে কিভাবে যেতে হবে, ঠিক 3 মিনিটের সময় এই কর্নারে একটা কার্ড থাকবে, ওইটাতে ক্লিক করলে আমার চ্যানেলে কিভাবে যেতে হবে এই নিয়মটা তুমি জানতে পারবে। ভিডিও শেষে একটু ব্যাক করে 3 মিনিটে গিয়ে এটা পাবে। আবার ভিডিও যখন শেষ হবে তখন 4টা বক্স থাকবে, এই 4টা বক্সের একটা বক্সে ক্লিক করলে চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি পাবে। এরপরে যেটা হচ্ছে বাকি 3টাতে, মনে করো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের গণিতের প্লেলিস্ট দেয়া থাকবে। প্লেলিস্ট মানে কি, এখানে একসাথে ওই বিষয়ের সমস্ত ক্লাসগুলো দেয়া থাকে। সবচেয়ে ভালো হয় যারা ইউটিউবে একটু অভিজ্ঞ তাদের কাছ থেকে ধারণাটা কী করবে নিয়ে নেবে। আর কোনো কথা না, আজকে কি আলোচনা করব, আসলে আজকে যে বিষয়টা আলোচনা করছি এটা কয়েকটা ক্লাসে আমি আলোচনা করে যাচ্ছি, এবং এই প্রশ্নের সমাধান হওয়ার অর্থ হচ্ছে অপটিমাইজেশন একেবারে ক্লিয়ার। Q=100-P, এটা চাহিদা অপেক্ষক। C=1/3Q³-7Q²+6Q+111, এটা হচ্ছে খরচ অপেক্ষক। আমাকে প্রশ্ন করেছে একক কর, কি প্রশ্ন করেছে, একক কর। একক কর মানে কি, ইউনিট ট্যাক্স। এই একক কর 9 টাকা হলে কর পরবর্তী সর্বোচ্চ উৎপাদন, কর পরবর্তী সর্বোচ্চ উৎপাদন মানে কার মান বার করব, কি বের মান, এবং মুনাফা বের করো। মুনাফা বের করো মানে কি, পায়ের মান বের করব। অর্থাৎ এখানে 2টি প্রশ্নের আনসার আমাকে দিতে হবে। একটি হচ্ছে আমাকে প্রোডাকশন বের করতে হবে, মানে কিউয়ের মানটা বের করতে হবে, আর একটা হচ্ছে মুনাফার পরিমাণটা বের করতে হবে, পায়ের মান। তবে আমি তো 8A ক্লাসেও আমি কি করেছি, উৎপাদন বের করেছি, মুনাফা বের করেছি। 8A ক্লাসের সাথে এটার পার্থক্যটা কি, এটা পার্থক্য হচ্ছে এখানে একক কর 9 টাকার কথা বলা হয়েছে, একক কর 9 টাকার কথা বলা হয়েছে। অর্থাৎ এখন যে উৎপাদনটা বের হবে এটা আফটার ট্যাক্স, এখন যে মুনাফাটা বের হবে এটা আফটার ট্যাক্স, কর পরবর্তী। প্রিয় শিক্ষার্থীরা, আগে আমাকে বুঝতে হবে একক কর বলতে আমি কি বুঝছি। একক করটা হচ্ছে সরকার আমাকে বলে দিল এই এই কলমের প্রত্যেকটা এককে 5 টাকা কর দিতে হবে। কোম্পানি এই কলমটা বছরে 1,00,000 একক উৎপাদন করে, তাহলে প্রতি এককে যদি 5 টাকা কর দেয় তাহলে কোম্পানি 1,00,000 এককে 5,00,000 টাকা কর সে দেবে। আশা করি একক সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আমাদের উদাহরণে একক কর কত, 9 টাকা। এখন কোম্পানি যদি একটা পণ্য যদি উৎপাদন করে তাহলে কর দেবে কত, 9×1=9 টাকা। যদি একটি পণ্য উৎপাদন করে, যদি আমাদের কোম্পানি 2টো পণ্য যদি উৎপাদন করে তাহলে কর দেবে কত, 9×2=18 টাকা। কারণ লক্ষ্য করো একক কর হচ্ছে কত, 9 টাকা, প্রতি এককে 9 টাকা।
এখন যদি কোম্পানি 3 একক পণ্য উৎপাদন করে তাহলে কর দেবে কত 27 টাকা তাহলে কোম্পানি সরকারকে কি পরিমাণ কর দেবে মনে করো একক পণ্য হচ্ছে টি আর কোম্পানি উৎপাদন করে কিউ পরিমাণ তাহলে কর দেবে কতটুকু টি কিউ পরিমাণ মনে করি একক কর হচ্ছে টি আর উৎপাদন পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করেছে তাহলে আমরা জানি এইটা 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 এটা গুণ করলে টোটাল কর পাওয়া যায় মানে টি কিউ পরিমাণ কর কোম্পানি সরকারকে প্রদান করবে এখন যদি এই টির মানটা যদি 9 হয় কোম্পানি সরকারকে কর দেবে 9 কিউ টাকা যদি টির মান যদি 5 হয় কোম্পানি সরকারকে কর দিবে 5 কিউ টাকা এই টির মান যদি 20 হয় কোম্পানি সরকারকে কর দেবে 20 কিউ টাকা অর্থাৎ টোটাল করটা নির্ভর করে একক করের উপর সেটা 9 টাকা না 5 টাকা না 20 টাকা আর সেটা নির্ভর করে কর পরবর্তী উৎপাদনের উপর অর্থাৎ কর আরোপ করার পর কোম্পানি যে পরিমাণ উৎপাদন করবে সেটার উপর বেস করে কর দেবে আমাদের উদাহরণে একক কর হচ্ছে কত 9 টাকা অতএব কোম্পানি কর দেবে কি পরিমাণ 9 কিউ পরিমাণ এখন লক্ষ্য করো কোম্পানি যদি সরকারকে 9 কিউ পরিমাণ কর দেয় তাহলে কোম্পানির মুনাফা কি হবে এই করের সমপরিমাণ হ্রাস পাবে কোম্পানির মুনাফাটা করের সমপরিমাণ হ্রাস পাবে মনে করো কোম্পানি 27 টাকা কর দিয়েছে সরকারকে তাহলে কোম্পানির মুনাফা হতে 27 টাকা মাইনাস হয়ে যাবে কোম্পানি সরকারকে মোট কত টাকা কর দিচ্ছে সেটা প্রকাশ পাচ্ছে 9 কিউ দ্বারা যেহেতু কিউর মানটা 1 না 2 না 3 আমরা জানি না এই জন্য আমরা এটা কিউ দ্বারা প্রকাশ করেছি 9 কিউ পরিমাণ কর দিচ্ছে অতএব কর আরোপ করার পর কোম্পানির মুনাফা 9 কিউ পরিমাণ কমে যাবে কোম্পানির মুনাফা 9 কিউ পরিমাণ কমে যাবে তা আমরা আনসারটা শুরু করতে পারি এইভাবে কর আরোপের পূর্বে মুনাফা অপেক্ষক ছিল 1/3 qq কর আরোপের পূর্বে মুনাফা অপেক্ষক ছিল 1/3 qq মাইনাস প্লাস 6q² প্লাস কত 6q² মাইনাস 11q মাইনাস 50 কর আরোপের পূর্বে কম মানে মুনাফা অপেক্ষক ছিল পাই ইকুয়াল টু মাইনাস 1/3 qq প্লাস 6q² মাইনাস 11q মাইনাস 50 আপনার প্রশ্ন করতে পারেন এটা আমি কোথা থেকে পেয়েছি আমি 8a ক্লাস থেকে পেয়েছি অর্থাৎ আগের ক্লাস এটা হচ্ছে 8b ক্লাস আমি পেয়েছি 8 কি এক এ ক্লাস থেকে আমি পেয়েছি ঠিক আছে 8a ক্লাসে আমি এটা পেয়েছি আর যদি মনে করো যে এটার আগের প্রশ্ন যদি না থাকতো অর্থাৎ মানে কর ছাড়া যে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো মানে কর ছাড়া যেটা গত ক্লাসে করিয়েছি সেটা ছিল বলেই তো আমি মুনাফা অপেক্ষক বের করেছি সেই প্রশ্ন যদি না থাকতো মানে সেই প্রশ্ন দিয়ে যদি এই প্রশ্ন করতো তাহলে এটা বের করা লাগবে না বের করা আছে আর সেই প্রশ্ন যদি না থাকতো তাহলে আগে এটা বের করতাম অর্থাৎ দামটার সমান চিহ্নভাবে পরিমাণটার সমান চিহ্নে ডানি নিয়ে কিউ দ্বারা গুণ করে আয় অপেক্ষক বের করতাম আয় থেকে ব্যয় বাদ দিলে এইটা পেতাম এটা বের করতে হতো আর যদি বের করা থাকে তাহলে বের করার কোনো প্রয়োজন নাই এখন আমাকে লিখতে হবে কর আরোপের পর মুনাফা অপেক্ষক
কর আরোপের পর মুনাফা অপেক্ষক। পাই টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি কিউ কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার মাইনাস ইলেভেন কিউ মাইনাস ফিফটি। অর্থাৎ প্রাথমিক কর অপেক্ষক মুনাফা অপেক্ষক যা আছে তাই লিখেছি। কর আরোপ করার পর মুনাফা বাড়বে না কমবে নিজে নিজেকে প্রশ্ন করো এবং উত্তর দাও। কর আরোপের পর উৎপাদনকারীর মুনাফার পরিমাণ কমে যাবে, উৎপাদনকারীর মুনাফার পরিমাণ কমে যাবে, অতএব কমে যাবে মাইনাস। যদি মুনাফা বাড়ত তাহলে প্লাস দিতাম। যখন ভর্তুকি যদি সরকার প্রদান করত কোম্পানিকে তাহলে মুনাফা বেড়ে যেত, তখন এই মাইনাসের জায়গায় প্লাস হতো। কিন্তু করটা সরকার কোম্পানি হতে নিয়ে নেয়, ফলে কোম্পানির মুনাফাটা হ্রাস পায়, এই জন্য মাইনাস দিয়েছে। একক প্রতিকর নয়, নাইন, তাহলে টোটাল কর কত? নাইন কিউ। নাইন কিউটা মাইনাস দিতে হবে। এটা হচ্ছে কর পরবর্তী মুনাফা অপেক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, এবং এইটাকে যদি আমি সরল করি তাহলে কত পাবো? পাই টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি কিউ কিউ। পাই থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি কিউ কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার মাইনাস ইলেভেন মাইনাস নাইন মাইনাস টোয়েন্টি কিউ মাইনাস ফিফটি ডট ডট এক নাম্বার। ডট ডট কয় নাম্বার দিয়েছি? এক নাম্বার দিয়েছি, কারণ মাইনাস ওয়ান বাই থ্রি কিউব যা আছে তাই লিখলাম, প্লাস সিক্স কিউ স্কোয়ার লিখলাম, মাইনাস ইলেভেন মাইনাস নাইন, দুইটা মাইনাস থাকলে যোগ হবে এগারো, আর নয় বিশ, চিহ্ন মাইনাস বসেছে, কিউ বসেছে, মাইনাস ফিফটি বসেছে। এইটা হচ্ছে আমার কর পরবর্তী মুনাফা অপেক্ষক। করের আগের মুনাফা অপেক্ষকের সাথে এটার পার্থক্য হচ্ছে সব কিছু সেম। করের আগে ছিল, যখন কর ছিল না তখন ছিল মাইনাস ইলেভেন কিউ, আর যখন কর এসেছে তখন মাইনাস টোয়েন্টি কিউ। বারবারে বলছি করটা কিন্তু মুনাফা অপেক্ষক হতে মাইনাস যাবে। হ্যাঁ, এই অঙ্কটা আমি আরেকটা অন্য পদ্ধতিতে করতে পারি, করলে মুনাফা অপেক্ষক সেম এইটাই পাবো। সেটা কি? আমরা জানি কর মুনাফাকে হ্রাস করে, এই জন্য মাইনাস করেছি। কিন্তু করটা যদি খরচ অপেক্ষকে নিতাম তাহলে কর খরচের পরিমাণ কি বাড়ায়? কর খরচের পরিমাণ বাড়ায়, কস্ট বাড়িয়ে দেয়। এই জন্য কস্ট ফাংশনে আমি যদি খরচটা বিবেচনা করতাম তাহলে ওয়ান বাই থ্রি কিউ কিউব মাইনাস সেভেন কিউ স্কোয়ার প্লাস সিক্স কিউ প্লাস ট্রিপল ওয়ান প্লাস কত লিখতাম? নাইন কিউ। প্লাস নাইন কিউ, এই নাইন কিউ আর সিক্স কিউ সতেরো কিউ হতো। ঠিক আছে, সতেরো কিউ হতো। এরপরে এখানতে আয় অপেক্ষক থেকে যখন ব্যয় অপেক্ষক বাদ দিতাম অটোমেটিক এইটা হতো। বাসায় পরীক্ষা করে নিতে পারো, তুমি যখন খরচ অপেক্ষকে যদি করের কাজটা করতে চাইতে তাহলে তুমি কি করবা? সরি, এখানে প্লাস নাইন কিউ, নাইন কিউ আর সিক্স কিউ পনেরো কিউ হবে, সতেরো বলেছিলাম আমি, না 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 ভুল বলেছি, হ্যাঁ ঠিকই বলেছি, পনেরো কিউ হবে, প্লাস নাইন কিউ। কারণ কর আরোপ করলে খরচ কি হয়? বাড়ে। খরচ বাড়ে বলেই তো মুনাফা কমে, খরচ বাড়ে বলেই মুনাফা কমে। অতএব তোমার হাতে দুটো অপশন, একটা হচ্ছে করটা তুমি খরচ অপেক্ষকে যোগ করবে, অথবা সরাসরি মুনাফা অপেক্ষক হতে বিয়োগ করবে। তুমি যদি খরচ অপেক্ষকে যোগ করো তাহলে প্লাস নাইন কিউ দিবা, তাহলে এখানে পনেরো কিউ হবে। এরপর আয় অপেক্ষক হতে খরচ অপেক্ষক বাদ দিলে অটোমেটিক এইটা হবে, বাড়িতে প্র্যাকটিস করে দেখবে। অথবা ডাইরেক্ট মুনাফা অপেক্ষক হতে করটা বাদ দেবে। জি, এখন আসো আমি অঙ্কটা শুরু করছি, আমি অঙ্কটা শুরু করছি। এখন তুমি লেখো যে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী কি লিখতে হবে তোমাকে? সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী একটা জিনিস কিন্তু আমি বারবারই বলেছি, সর্বোচ্চ কথাটা কার সাথে লেখা আছে? এই সর্বোচ্চ
উৎপাদন ও মুনাফা বের করো। এখানে অপেক্ষকটা হচ্ছে মুনাফা অপেক্ষক, অর্থাৎ সর্বোচ্চ কথাটা মুনাফার সাথে লেখা আছে, এই জন্য মুনাফা অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে মুনাফা অপেক্ষককে। আর যেহেতু এই মুনাফা অপেক্ষক হচ্ছে কর পরবর্তী মুনাফা অপেক্ষক, এই জন্য আমি কর পরবর্তী মুনাফা অপেক্ষক বের করেছি, এই যে ট্যাক্সের কথা লেখা আছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, অনেক সময় সর্বোচ্চ কর পরবর্তী, এখানে একটা ভাষাগত ভুল আছে, কর পরবর্তী মুনাফা নির্দেশক উৎপাদন, কারণ সর্বোচ্চ উৎপাদন হয় না, কর পরবর্তী সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন ও মুনাফা বের করো। তাহলে সর্বোচ্চ কথাটা মুনাফার সাথে লেখা আছে, এই জন্য মুনাফা অপেক্ষককে প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করতে হবে। এখানে আরেকটা কথা বলছি, এমনও হতে পারে প্রশ্নে মুনাফা শব্দটা লেখা নাও থাকতে পারে, ভারসাম্য উৎপাদন লেখা থাকতে পারে, ভারসাম্য উৎপাদন। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে একজন উৎপাদনকারী কখন ভারসাম্য লাভ করে, একজন উৎপাদনকারীর মুনাফা যেখানে সর্বোচ্চ হয় সেখানে সে ভারসাম্য লাভ করে। একজন উৎপাদনকারীর টার্গেট কিন্তু আয় সর্বোচ্চ করা না, একজন মুনাফাকারীর টার্গেট খরচ সর্বনিম্ন করা না, একজন মুনাফাকারী একজন উৎপাদনকারীর টার্গেট মুনাফা সর্বোচ্চ করা। অতএব ভারসাম্য উৎপাদন যে কথা, সর্বোচ্চ মুনাফা নির্দেশকারী উৎপাদন একই কথা। সো ভারসাম্য উৎপাদন যদি বের করতে বলে, তাহলে সর্বোচ্চ মুনাফা বুঝবে, মুনাফা অপেক্ষককে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পরীক্ষা করবে। আপনি লিখবেন কি সর্বোচ্চ করণের প্রয়োজনীয় শর্তানুযায়ী, ডি পাই টি বাই ডি কিউ। দয়া করে আমার লেকচারটা শেষ হলে একটু লেখা উঠিয়ে নেবে খাতাতে, কারণ একটু পরে আমি মুছে ফেলবো, তখন পরবর্তী লাইন বুঝতে অসুবিধা হবে। এই যে খাতায় লেখা থাকলে বুঝতে সুবিধা হবে। আমি কিউ এর সাপেক্ষে অন্তকরণ করছি, থ্রিটা আগে চলে আসলো, কাটাকাটি চলে গেল, থ্রি থ্রি মাইনাস কিউ স্কোয়ার পাওয়ার এক কমে যাবে, দুই আর ছয় বারো, প্লাস বারো কিউ মাইনাস টোয়েন্টি, কনস্ট্যান্ট অন্তকলন জিরো, ইকুয়াল টু জিরো ডট ডট দুই। দুই নাম্বার কেন দিয়েছি, দুই নাম্বার দিয়েছি এটাকে বেস করে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করব। তাহলে প্রয়োজনীয় শর্ত হচ্ছে এটাকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করেছি, মানে ডিফারেন্সিয়েশন করেছি, তিনটা আগে এসেছে, কাটাকাটি গিয়েছে, মাইনাস থেকেছে কিউ, থ্রি থেকে এক পাওয়ার এক কমে গেলে স্কোয়ার, ছয় দুগুণা বারো কিউ, দুই থেকে এক গেলে পাওয়ার ওয়ান, মাইনাস টোয়েন্টি, কিউকে কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করলে ওয়ান লেখার প্রয়োজন নেই। এখন আমি এটা সমাধানটা কিভাবে করতে পারি দেখো, এই মাইনাসটাকে উঠানোর জন্য উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে টুয়েলভ কিউ, মাইনাসটা প্লাস হয়ে যাবে টোয়েন্টি, ইকুয়াল টু জিরো। এরপরে আসো, এটা একটু লিখে রাখো, মুনাফা অপেক্ষকটা বুঝতে পারছো, কারণ মুনাফা বের করার সময় এটা দরকার। এখন আমি মুছে ফেলছি। এরপরে দেখো কিউ স্কোয়ার, এটা মিডল টার্মের অঙ্ক, এই অঙ্কটা তুমি দুইভাবে করতে পারো, একটা হচ্ছে কিউ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়াইস এ, এখানে এর মানটা ওয়ান, বির মানটা মাইনাস টুয়েলভ, সির মানটা টোয়েন্টি। আমি এটা সূত্র দিয়েছি ওই যে ফার্স্ট ইয়ারের সমীকরণ সমাধানে, ক্লাসগুলো নিয়মিত করলে পেতে। এই জন্য বলেছিলাম যে অপটিমাইজেশনের অঙ্ক করতে হলে সমীকরণের সমাধান এবং অন্তর্কলনে এক্সপার্ট হতে হবে। এটাকে দুটো পার্টে ভাগ ভাগ করলাম, মানে আরেকটা সূত্রে করছি যেটা বেশি ইউজ হয়। দেখো তো মাইনাস টেন কিউব মাইনাস টুয়েলভ কিউব মাইনাস টুয়েলভ কিউব, মাইনাস টেন মাইনাস টু গুণ দিলে টোয়েন্টি, প্লাস টোয়েন্টি হয়ে গেল। দেখো তো এখানে কিউ কমন, কিউ কমন,
কিউ মাইনাস টেন, কিউ কমন আনলে এই কিউ স্কোয়ারটা কিউ হবে মাইনাস টেন লিখলাম যে কিউ কমন, মাইনাস টু কমন তাহলে কিউ, মাইনাস কমন হওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে, দশ আর বিশ আর দুই তাহলে এখানে টেন হবে ইকুয়াল টু জিরো। গুণ দিয়ে দেখো মাইনাস টুয়াইস কিউ হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, দুই আর দশে গুণ দিলে টোয়েন্টি হয়েছে। এখানে কমন কত, কিউ মাইনাস টেন কমন, তাহলে কিউ মাইনাস টু, অর্থাৎ কমনটা হচ্ছে কে, কিউ মাইনাস টেন আর কিউ মাইনাস টু। আমরা এক কাজ করতে পারি, মুছে ফেলি ডাকটা, প্রশ্ন তো মনে আছে, দেখো কিউ মাইনাস টেন কিউ মাইনাস টু ইকুয়াল টু জিরো। আমরা কি লিখেছি, কিউ মাইনাস টেন এবং কিউ মাইনাস টু ইকুয়াল টু জিরো। সুতরাং কিউ ইকুয়াল টু টেন বা কিউ ইকুয়াল টু টু, অর্থাৎ আমরা সমাধান করে কিউ এর মান মানে উৎপাদন কয়টা পেয়েছি, আমরা দুটো পেয়েছি, সমাধান করে আমরা দুটো মান পেয়েছি। একটা হচ্ছে হয় এইটা জিরো, এইটা যদি জিরো হয় টেন ডানে চলে গেলে প্লাস টেন হয় মাইনাস টেন, এইটা জিরো হলে মাইনাস টু ডানে চলে গেলে প্লাস টু কিউ ইকুয়াল টু টু। এখন আমাকে জানতে হবে আমি প্রয়োজনীয় শর্ত হতে আমি দেখেছি উৎপাদন কিউ ইকুয়াল টু টেন হলে অথবা টু হলে কার পরবর্তী মুনাফা সর্বোচ্চ হতে পারে, কিন্তু নিশ্চিত না, কারণ দুটো উৎপাদনে মুনাফা সর্বোচ্চ হবে না যে কোনো একটি উৎপাদনে। সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে পর্যাপ্ত শর্ত কি করতে হবে, পরীক্ষা করতে হবে। ভাষা তো তোমাদের জানা আছে, আমি আগেই লিখেছি কিউ ইকুয়াল টু টু বা কিউ ইকুয়াল টু টেন হলে মুনাফা সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নিম্নে পর্যাপ্ত শর্ত পরীক্ষা, নিম্নে দুই নঙের সহায়তায়, দুই নঙে সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। একই টাইপের ভাষা এর আগেই দিয়েছি, একই ধরনের ভাষা। এখানে একটু লেখতে ভালো হবে উৎপাদন, কি লেখবা, উৎপাদন কিউ ইকুয়াল টু টু বা কিউ ইকুয়াল টু টেন হলে মুনাফা সর্বোচ্চ হয় কি না তা নিশ্চিত হওয়ার জন্য নিম্নে দুই নঙের সহায়তায় পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। এর মানে আবার অন্তর্কলন করতে হবে কাকে, দুই নম্বরকে, অর্থাৎ প্রয়োজনীয় শর্তকে আবার অন্তর্কলন করতে হবে। এটাকে বলে দ্বিতীয়বার অন্তর্কলন, ডি স্কোয়ার বাই টি বাই ডি কিউ স্কোয়ার। আমি আবার অন্তর্কলন করলাম, আবার অন্তর্কলন করলে এই দুইটা আগে চলে আসবে, আগে মাইনাস আছে, মাইনাস টুয়াইস কিউ, মাইনাস টুয়াইস কিউ, এরপর হচ্ছে আবার কিউ সাপেক্ষে অন্তর্কলন করলে প্লাস টুয়েলভ কনস্ট্যান্ট জিরো ডট ডট কয় নাম্বার তিন নাম্বার। এখানে দেখো পর্যাপ্ত শর্তটা ধনাত্মক মানে গ্রেটার দেন জিরো না ঋণাত্মক মানে স্মলার দেন জিরো, এটি আমি সরাসরি কনফার্ম হতে পারতেছি না, কারণ এখানে কিউ প্রতীক আছে। এই জন্য আমাকে লিখতে হবে, এই জন্য আমাকে লিখতে হবে কিউ ইকুয়াল টু টেন হলে বা কিউ ইকুয়াল টু টু হলে
ছোটটা দিয়ে শুরু করি। কিউ ইকুয়াল টু টু হলে টু, কিউ ইকুয়াল টু কত হলে টু হলে কয় রঙ এটা? তিন রঙ। তিন রঙ অনুযায়ী কিউ ইকুয়াল টু টু হলে তিন রং অনুযায়ী পর্যাপ্ত শর্ত হল ডি স্কোয়ার পাই টি বাই ডি কিউ স্কোয়ার। সরাসরি লিখে ফেলতে পারো হিসেব করে, অথবা একটা লাইন বেশি লিখতে পারো, টু কিউ এর জায়গায় টু লেখো, প্লাস কত লেখো, টুয়েলভ দু দুগুণে চার, মাইনাস চার প্লাস বারো, বারো থেকে চার বিয়োগ গেলে কত হবে? এইট, গ্রেটার দেন জিরো। তুমি ডাইরেক্ট এই হিসাব না করে এইট লিখতে পারো, ইচ্ছে করলে এটা দেখাতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি তিন রঙে অনুযায়ী কিউ ইকুয়াল টু টু হলে এখানে টু বসিয়েছি, ঠিক আছে? এরপরে আপনি লেখেন যে কিউ ইকুয়াল টু থ্রি হলে থ্রি, না স্যার ভুল বলেছি আমি, কিউ ইকুয়াল টু টেন হলে, তাহলে পর্যাপ্ত শর্তটা কত? ডি স্কোয়ার পাই টি বাই ডি কিউ স্কোয়ার সমান মাইনাস টু, কিউ এর জায়গায় টেন প্লাস টুয়েলভ। এখন দেখেন মাইনাস টু আর টেন গুণ দিলে মাইনাস টোয়েন্টি, মাইনাস টোয়েন্টি প্লাস টুয়েলভ, মাইনাস টোয়েন্টি প্লাস টুয়েলভ, তাহলে থাকে কত? মাইনাস এইট। মাইনাস এইট মানে কি? ঋণাত্মক মান, স্মল আর দেন জিরো, স্মল আর দেন জিরো। আমার কাজ প্রায় শেষ পর্যায়ে, আমি কি লিখব? যেহেতু উৎপাদন কিউ ইকুয়াল টু টু হলে পর্যাপ্ত শর্ত ডি স্কোয়ার পাই টি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন জিরো, কি লিখেছি? গ্রেটার দেন জিরো। সেহেতু সেহেতু এখানে মুনাফা সর্বোচ্চ হবে না, এখানে মুনাফা সর্বোচ্চ হবে না। আমি একটু ঘুরিয়ে বলেছি, আসলে গ্রেটার দেন জিরো হলে মুনাফা সর্বনিম্ন হবে, কারণ আমরা জানি পর্যাপ্ত শর্ত যদি গ্রেটার দেন জিরো হয় সর্বনিম্ন হয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি, পরীক্ষাতে যে প্রশ্ন এসেছে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো, এই জন্য আমি বলেছি যে যেহেতু এটা পর্যাপ্ত শর্ত কেইটা দিন জিরো, এর মানে কিউ টু মানে টু হলে এখানে মুনাফা সর্বোচ্চ কি হবে না। আচ্ছা এখন আবার আসো, আবার আমি নিচে না লিখে আমি ইয়ে করছি, আবার উৎপাদন কিউ ইকুয়াল টু কত হলে? টেন হলে, তোমরা তো নিচে নিচে লিখবা পর্যাপ্ত শর্ত কত পেয়েছি? স্মলার দেন জিরো, স্মলার দেন জিরো পেয়েছি টেন হলে, স্মলার দেন জিরো মাইনাস এইট মানে কি? স্মলার দেন জিরো, সেহেতু এখানে মুনাফা সর্বোচ্চ হবে। অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর নির্দেশক উৎপাদন কিউ ইকুয়াল টু টেন, অতএব সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কিউ ইকুয়াল টু টেন। কারণ আমরা দেখেছি যে আমাদের পর্যাপ্ত শর্ত উৎপাদন কিউ ইকুয়াল টু টেন হলে এটা স্মলার দেন জিরো হয়,
আর পর্যাপ্ত শর্ত স্মলাদিন জিরো মানে কি সর্বোচ্চ করণের সাথে রিলেটেড, এর মানে উৎপাদন কিউ ইকুয়াল টু 10 হলে মুনাফা সর্বোচ্চ হয়। আমাকে বলেছে কোন উৎপাদনে মুনাফা সর্বোচ্চ হয় বা সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর বের করো। আমি বলেছি সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর কিউ ইকুয়াল টু 10, মনে রাখবে এটা কর পরবর্তী। এরপরে চেয়েছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ বের করো, আমি বের করছি। একটা আনসার শেষ হয়ে গেল, এখন আরেকটা আনসার আমি বের করছি। সর্বোচ্চ মুনাফার পরিমাণ হলো, এখনকার আনসারটা হচ্ছে সর্বোচ্চ মুনাফার, সর্বোচ্চ মুনাফার পরিমাণ হলো, সর্বোচ্চ মুনাফার পরিমাণ হলো। তাহলে আমাকে মুনাফা অপেক্ষক লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন মুনাফা অপেক্ষক লিখব, পাই মানে কর ছাড়া মুনাফা নেভার, এটা লিখলে হবে না। এটা হচ্ছে কর পরবর্তী মুনাফা জানতে চেয়েছে, অতএব আমাকে পাই কি লিখতে হবে, মাইনাস ওয়ান বাই থ্রি কিউ কিউব, মাইনাস ওয়ান বাই থ্রি কিউ কিউব প্লাস কত, সিক্স কিউ স্কোয়ার, প্লাস সিক্স কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি কিউ মাইনাস ফিফটি। তোমরা দেখবে আমি সবার আগেই এই কর পরবর্তী মুনাফা অপেক্ষক বের করেছিলাম। এখন যদি যেহেতু সর্বোচ্চ মুনাফা জানতে চেয়েছে, অতএব কিউ এর মানটা টেন বসাতে হবে। পাই টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি টেন কিউব প্লাস সিক্স টেন স্কোয়ার মাইনাস টোয়েন্টি টেন মাইনাস ফিফটি। আমি জাস্ট কিউ এর মানগুলো বসে গিয়েছি। এখন হিসাব নিকাশের ব্যাপার, এখন তোমরা নিজেরাই পারবে হিসাব নিকাশ করে তোমরা আনসারটা কি করবে দিয়ে দেবে। পাই টি ইকুয়াল টু এখানে হচ্ছে দশের কিউব মানে কি এক হাজার, এই এক হাজারকে তিন দ্বারা ভাগ করলে হবে মাইনাস তিনশো তেত্রিশ দশমিক তিন তিন। দশের কিউব হচ্ছে এক হাজার, তিন দ্বারা ভাগ করে এইটা পেয়েছি মাইনাস, দশের বর্গ মানে একশো, ছয় দ্বারা গুণ করলে ছয়শো, বিশ আর দশ গুণ দিলে মাইনাস দুইশো মাইনাস পঞ্চাশ। সুতরাং কর পরবর্তী সর্বোচ্চ মুনাফার পরিমাণ, কর পরবর্তী সর্বোচ্চ মুনাফা কেন বললাম, আসলে এই মুনাফা অপেক্ষকে এটা কর পরবর্তী মুনাফা অপেক্ষক, এখানে কিউ এর মান আট বসাও দশ বসাও বারো বসাও পনেরো বসাও আমি মুনাফা পাব, এবং সেই মুনাফাগুলো হচ্ছে আফটার ট্যাক্স কর পরবর্তী মুনাফা। আর যেহেতু আমরা একটু আগে প্রমাণ করেছি উৎপাদন কিউ ইকুয়াল টু টেন হলে কর পরবর্তী মুনাফা সর্বোচ্চ হয়, অতএব এখানে টেন বসালে কিউ এর মানটা যে মুনাফা বের হবে সেটা কর পরবর্তী সর্বোচ্চ মুনাফার পরিমাণ। এই ছয়শো থেকে দুশো পঞ্চাশ, দুশো আর পঞ্চাশ মানে দুশো পঞ্চাশ, বিয়োগ দিলে হয় তিনশো পঞ্চাশ, আর তিনশো পঞ্চাশ থেকে তিনশো তেত্রিশ দশমিক তিন তিন বিয়োগ দিলে হবে ষোলো দশমিক ছয় সাত, ষোলো দশমিক ছয় সাত। তোমরা এক কাজ করবে, তোমরা ছয়শো বিয়োগ দুইশো বিয়োগ পঞ্চাশ বিয়োগ এটা দিলে এই রেজাল্টটা পাবে। এরপরও আমি একটু রেজাল্টটা চেক করি, কারণ ভুল হওয়া তো ঠিক না। ছয়শো বিয়োগ দিলাম দুশো পঞ্চাশ, আরও বিয়োগ দিলাম তিনশো তেত্রিশ দশমিক তিন তিন, ষোলো দশমিক ছয় সাত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর পরবর্তী সর্বোচ্চ মুনাফার পরিমাণটা বার করলাম। এখন একটা প্রশ্ন তোমরা নিজেরা করবে, যদি বলে একক প্রতি ভর্তুকি যদি পাঁচ টাকা হয় তাহলে উৎপাদন স্তর এবং মুনাফার পরিমাণ বের করো, প্রশ্নটা কি করেছে, ভর্তুকি পাঁচ টাকা হলে
কোন উৎপাদনে মুনাফা সর্বোচ্চ হবে। মুনাফা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ মুনাফা বের করো, সর্বোচ্চ মুনাফা কি করো বের করো। এখানে কোন উৎপাদনে মুনাফা সর্বোচ্চ হবে, উৎপাদন বার করতে হবে মানে কিউ এর মান, আর সর্বোচ্চ মুনাফা বের করো মানে কার মান, পাইয়ের মান, ঠিক আছে। তবে এখানে ভর্তুকির কথা বলেছে, কিসের কথা, সাবসিডির কথা। এই জন্য আপনারা প্রথমে কি লিখবেন, সাধারণ মুনাফা অপেক্ষক, যে মুনাফাটা করের সাথে রিলেটেড না, যে মুনাফাটা ভর্তুকির সাথে মানে সাবসিডির সাথে রিলেটেড না। এই মুনাফাটা আমরা কিভাবে পাই, নর্মাল মুনাফাটা আয় থেকে ব্যয় অপেক্ষক বাদ দিয়ে, এবং এটা আমরা বের করেছি -1/3 কিউ কিউ, আমরা যেটা বের করেছি +6 কিউ স্কোয়ার প্লাস কত -11 কিউ -50। এটা হচ্ছে আমাদের নর্মাল কি মুনাফা অপেক্ষক। এখন আমরা বলবো প্রতি এককে 5 টাকা ভর্তুকি আরোপ করলে মুনাফা অপেক্ষক হবে, মুনাফা অপেক্ষক হবে পাই এস। এস মানে কি, সাবসিডির পর মুনাফা অপেক্ষক -1/3 কিউ কিউব +6 কিউ স্কোয়ার -11 কিউ -50 +5 কিউ। অর্থাৎ একক প্রতি প্রতি এককে যদি 5 টাকা ভর্তুকি হয়, টোটাল ভর্তুকির পরিমাণ হবে 5 × উৎপাদনের পরিমাণ। অর্থাৎ কোম্পানি যদি 20 একক উৎপাদন করে, মানে কিউ যদি 20 হয়, সরকার 5 প্রতি এককে 5 টাকা দেবে, 20 এককে 5 × 100 টাকা ভর্তুকি দেবে, এই জন্য টোটাল ভর্তুকি হচ্ছে 5 কিউ পরিমাণ। কর সরকার কোম্পানি হতে নিয়ে যায়, এই জন্য কর মুনাফার পরিমাণ কমায়। সাবসিডি অর্থাৎ ভর্তুকি সরকার কোম্পানিকে দেয়, অর্থাৎ সাবসিডি কোম্পানির মুনাফা বাড়িয়ে দেয়, এই জন্য আমি +5 কিউ লিখেছি। এই জন্য আমি কি করেছি, +5 কিউ লিখেছি, ফলে আমার কর পরবর্তী সরি ভর্তুকি পরবর্তী মুনাফা অপেক্ষক হবে -1/3 কিউ কিউ +6 কিউ স্কোয়ার -11 +5 হচ্ছে -6 কিউ -6 কিউ -6 কিউ -50। এইটা হচ্ছে আমার ভর্তুকি পরবর্তী মুনাফা অপেক্ষক। এখন এটাকে সর্বোচ্চকরণের প্রয়োজনীয় আর পর্যাপ্ত শর্ত আমরা কি করব দিয়ে আমরা কি করব, কিউ এর মান বের করব, মুনাফার পরিমাণ বের করব। মনে রাখবা এখানে যখন প্রয়োজনীয় শর্ত যখন সমাধান করব, তখন কিউ এর মানটা এই সূত্র দিয়ে তোমাকে বের করতে হবে, -b ± √b² - 4ac/2ac। আগে যেভাবে মিডিল টার্মে আমি আলাদা করেছিলাম, এই অঙ্কটা পারবে না, এই সূত্র দিয়ে তোমাকে করতে হবে। এটাকে তো আগে d πs/dq করে অন্তর্করণ করে =0 লিখবা, সমীকরণটা তৈরি করে এইভাবে সমাধান করতে হবে। আমি এই ধরনের সমাধান কিন্তু আমি ফার্স্ট ইয়ারের প্লে লিস্টে আছে সমীকরণের সমাধান। অনেক সময় মিডিল টার্মের অঙ্ক যদি ভাঙতে না পারি, তাহলে এই সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে।
এরপর আগের মতো পর্যাপ্ত শর্ত পরীক্ষা করতে হবে, কিউ এর মান দুইবার বসাতে হবে। তো এইটা তোমরা নিজেরা করে ফেলবা ভর্তুকির অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা, ওই যে বলেছিলাম না, যদি তুমি এটা ডাউনলোড না করো, অর্থাৎ সরাসরি ইউটিউব থেকে যদি দেখো, তাহলে এই মুহূর্তে এখানে চারটা বক্স পাবে। চারটা বক্সের ভিতরে তিনটা বক্স হচ্ছে প্লেলিস্ট, ক্লিক করলে সমস্ত ক্লাসগুলো কি করবে পেয়ে যাবে। আর তিন মিনিটে যে কার্ডটা থাকবে এখানে কোনায়, ওইটাতে ক্লিক করলে ওখানে বলে দেওয়া আছে কিভাবে চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে। অনেকে কিন্তু এক দুইটা ক্লাস দেখে মনে করে হয়তো আমার ক্লাসগুলো সে পেয়ে গিয়েছে। আসলে ইউটিউবে যাদের ইউটিউব চ্যানেল আছে, তিনি আসলে কতটি ক্লাস দিয়েছেন সেটা বুঝতে হলে ওনার চ্যানেলের ভিতরে প্রবেশ করতে হবে। চ্যানেলের ভিতরে প্রবেশ করলে দেখবে এক সাইডেতে হোম লেখা আছে, ভিডিও লেখা আছে, প্লেলিস্ট লেখা আছে, কমিউনিটি লেখা আছে, অ্যাবাউট লেখা আছে। অ্যাবাউটে ধরো আমার সম্পর্কে আমি বলেছি, আরেকজন ইউটিউবার ওনার সম্পর্কে কী করেছে বলেছে, আমারটা আমার সম্পর্কে থাকবে। আর প্লেলিস্টে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কী করেছি আমি সাজিয়েছি। আর যারা ফার্স্ট ইয়ারে আছো তাদেরকে বলবো, এই যে আমার মাইক্রো ইকোনমিক্সের বই, ঠিক আছে, এটা তোমরা অনলাইনে rakamari.com এর মাধ্যমে সংগ্রহ করতে পারো। কমিউনিটিতে গেলে বইটা কিভাবে সংগ্রহ করা যাবে বিস্তারিত কি আছে উল্লেখ আছে। আবার তোমাদের এখন প্রত্যেকটা জেলার বড় বড় লাইব্রেরিতেও পাঠানো হচ্ছে, এবং এই বইয়ের সাথে লেকচারের মাইক্রো লেকচারের পুরোটা কি আছে মিল আছে। ক্লাসটা যদি ভালো লাগে দয়া করে একটু বন্ধুবান্ধবকে কী করবে শেয়ার করবে, আর একটু যদি লাইক দো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সম্প্রসারিত হবে, অনেকের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।